আচ্ছা, আমার দৃষ্টিকোণ থেকে আমি বলি, চিকুনগুনিয়াকে মহামারী হিসাবে যদিও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটাকে অভিহিত করা হচ্ছে, কিন্তু আমাদের দৃষ্টিতে এখনো আমরা যারা এই বিষয় নিয়ে বা এটা নিয়ে চিকিৎসা করছি, জনগণকে জানানোর চেষ্টা করছি বিভিন্ন মিডিয়াতে, আপনারা বিভিন্ন ভাবে জনগণকে এই চিকুনগুনিয়াকে নিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন, কিভাবে এটা প্রতিকার, সাইন সিমটম কিভাবে, লক্ষণগুলো বোঝা যায়, প্রতিকার করা যায় কিভাবে, মশক নিধনের বিভিন্ন প্রকল্প গুলিও আস্তে আস্তে দৈনন্দিন বিভিন্ন দিক থেকে, মিডিয়া দিক থেকে সচরাচর এটার উদ্বুদ্ধকরণের প্রক্রিয়াধীন রয়েছে এবং এটা দিন দিন আরো গতিশীল হচ্ছে। আমরা এটাকে মহামারী হিসাবে এখনো নিচ্ছি না, কারণ এই যেহেতু আমাদের দেশের এখন যে সমস্যাটা, এই সিজনে বর্ষা মৌসুমে বৃষ্টির আধিক্যটা বেড়ে যায় এবং বৃষ্টি তো প্রাকৃতিক উপায়ে বৃষ্টি হবেই, সেটা ধরে রাখার কোনো আসলে স্টপ করার কোনো বিকল্প নেই, সুতরাং বৃষ্টি হবে, কিন্তু আমাদের সচেতনতাটাই আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি যে সচল পানিগুলো বিভিন্ন আবর্জনা কিংবা ডোবা কিংবা ডাবের বিভিন্ন খোসা গুলো পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের আসবাবপত্র বাড়ি আশেপাশে ছাদে বারান্দা চুলের টাব গুলো যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আসলে আমরা ওভারকাম করতে পারবো। আর বিশেষ করে যেটাকে আমরা এখন এই সময়টাকে আসলে ডেঙ্গু বলেন, চিকেনগুলিয়া বলেন, এই সময়টা বেশি আধিক্য দেখা যায় বছরের বিশেষ করে রাউন্ড ইয়ারের জুন জুলাই আগস্ট পর্যন্ত, এই সময়তে বৃষ্টির প্রধানতা বেশি থাকে। এখন এই সময় আমাদের বৃষ্টির পানি যাতে কোনোভাবে আমাদের সেটা ঘরের যে কোনো জায়গায় আপাতে বাড়ির আঙ্গিনা কোনোভাবে যেন জমতে না দেওয়া যায়, সচ্ছল বিশেষ করে এডিস মসকিটো গুলো তো আসলে এই স্ট্যাগনেন্ট পানিতে, যেখানে জমে থাকা পানিতে আসলে তাদের বংশ বিস্তারটা দ্রুত করতে থাকে। আমরা আসলে মহামারী হিসাবে এখনো এটাকে আমাদের সরকারের দিক থেকে কিংবা বিভিন্ন মিডিয়া থেকে এখনো এটাকে বলা হচ্ছে না, যদিও আমাদের বিভিন্ন মানুষের গুঞ্জন থেকে এটা বলা হচ্ছে, কিন্তু আসলে এটা এখন পরিপূর্ণভাবে জনগণ যেহেতু আশ্বস্ত হয়েছে এই রোগটা কি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু আসলে সমস্যা হচ্ছে চিকুনগুনিয়ার সিমটম যাই হোক, সেটা জ্বর, র্যাশ কিংবা আসলে জয়েন্ট পেইন, যেটা গিরা গিরা হাড্ডিতে ব্যথা এবং গিরা গুলো ফুলে যাওয়া, ইনফ্লামেটরি আর্থ্রাইটিস যেটাকে বলে, হ্যাঁ ওটা জিনিসটা আসলে ওই সিমটমটা পারসিস্ট করে বলে লোকজনের আসলে জিনিসটা খুব ট্রাভেলসাম হয়ে যাচ্ছে। চিকুনগুনিয়ার আসলে স্পেসিফিক কোনো ড্রাগ নাই, যেটা যেহেতু ভাইরাল ফিভার আর বাহকটা হচ্ছে এডিস মসকুইটো, সুতরাং আমাদেরকে যখন রোগীদের সিমটম গুলো বা আক্রান্ত হওয়ার পরবর্তীতেই সাথে সাথে আমাদের রোগীকে বিশ্রাম, পরিপূর্ণ বিশ্রাম, প্রচুর পরিমাণে লিকুইড খাবার, সেটা ওটস ফ্যালাইন, ডাবের পানি, ফ্রুট জুস, স্যুপ, এই লিকুইড খাবার গুলোকে বেশি বেশি প্রাধান্য দিতে হবে, নিতে হবে। একই সাথে তারা শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ, শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ, যেহেতু এটার স্পেসিফিক যে হাই ফিভার, জয়েন্ট পেইন কিংবা রুগীর শরীরে ব্যথা থাকে, প্যারাসিটামল জাতীয় ওষুধটাই বেশি নিতে হবে, কারণ জ্বর তৃতীয় দিন চতুর্থ দিন পর্যন্ত থাকতে পারে, এরপরে জ্বরের আধিক্যতা কমে যায় এবং ঠিক পরবর্তীতে তৃতীয় দিন বা চতুর্থ দিনের পর থেকে কিন্তু একটু শরীরে র্যাশ আসে, লালচে ধাক্কা, এবং র্যাশ আসলে একটু ইচিং হয়, সেটাও কিন্তু 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত স্থায়িত্বকাল, এ সময় আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ নিতে পারি। আর পরবর্তীতে জয়েন্ট পেইন যেটা পারসিস্ট করে যায় সেটার জন্য আসলে আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ, কিছু ফিজিওথেরাপি কিংবা কম্প্রেশন, হ্যাঁ সেটা কিছু তার ব্যায়াম, এটাতে ইম্প্রুভ হয়ে যায়। না না আসলে এটাতে এটা এই র্যাশটা হচ্ছে যেগুলো যেকোনো ভাইরাল ফিভারে আসলে র্যাশ আসে, তবে চিকুনগুনিয়ার থেকে ডিফারেন্ট যেটা ডেঙ্গু ফিভারে, এখানে ব্লিডিং ম্যানিফেস্টেশন হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। ডেঙ্গুতে যেমন ব্লিডিং ম্যানিফেস্টেশন, প্লেটলেট ফাংশন অ্যাবনর্মালিটি, থ্রম্বোসিমিয়া হয়ে প্লেটলেট যেমন ড্রপ করে, এখানে প্লেটলেট রক্তের অণুচক্রিকা যেটা সেটা কমে যাওয়ার প্রবণতাটা কম থাকে, এবং এই র্যাশ আসার পরে কিংবা চুলকানি আসার পরেও এটা কিন্তু স্থায়িত্বকাল খুবই কম, 2 থেকে 3 দিনের মধ্যেই কমে যায়। এক্ষেত্রে কোনো লোশন আমরা আসলে প্রেসক্রাইব করি না, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধটা নিলেই কমে যায় ম্যাক্সিমাম।